60% পর্যন্ত তেল শাস্ত্রী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার ফুড গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি টপার প্রেসার কুকার রান্নায় 55% সময় বাঁচায় স্বল্প সময়ে রান্না হয় গ্যাস বাঁচে অর্ধেকেরও বেশি প্রেসারটা এবার টপার কি দিন টপার প্রেসার কুকার এখন টপার গ্যাস স্টোভ কিনলেই পাচ্ছেন স্টোরেজ কন্টেইনার ও কিচেন বোল একদম ফ্রি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টপার কিচেনওয়্যার আয়োজিত টপার কুকবুক রমাদান কুইক রেসিপি অনুষ্ঠানে আপনাদের স্বাগতম আজকে আমি করে দেখাবো পুরান ঢাকার একটি জনপ্রিয় ইফতার পনিরের সমুচা রমজানে যদিও আমরা ভাজা পোড়া কম খাই তারপরেও কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছা করে আর সেই ভাজা পোড়াগুলো যদি অল্প তেলে স্বাস্থ্যকর উপায়ে রান্না করা হয় তাহলে কিন্তু মন্দ নয় পনিরের সমুচা করতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে আসুন তা দেখে নিই ময়দা 1.5 কাপ পনির কিউব করে কাটা 1/2 কাপ লবণ স্বাদ মতো কালো জিরা 2 চিমটি তেল 1/2 কাপ পানি পরিমাণ মতো ময়দার ডো করার সময় খুব সাবধানে পানি দিতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে কি হবে ময়দাটা নরম হয়ে যাবে বেশি লবণ দেওয়া যাবে না কারণ পনির থাকবে ভিতরে পনিরেও যথেষ্ট লবণ থাকে 2 চিমটি পরিমাণ কালো জিরা দিব এখন হাত দিয়ে একটু মিশিয়ে নিব রমজানে পুরান ঢাকায় এই যে পনিরের সমুচা সবাই খুব শখ করে খায় আর সবচেয়ে মজার ব্যাপার এই সমুচাটা জিলাপি দিয়ে সবাই যারা খায় জিলাপি দিয়ে খায় দর্শক আমাদের ডোটা রেডি আপনারা এখন চাইলে এটাকে ভেজা কাপড় দিয়ে 20 মিনিট ঢেকে রাখতে পারেন বা এটা সরাসরি এখন সমুচা বানিয়ে খেতে পারি এই ডো থেকে আমি ছোটো ছোটো বল করে নিচ্ছি এখন এটা আমরা বেলে নিব সবগুলো রুটিকে গোল গোল করে ছোট করে বেলে নিতে হবে খুব বেশি বড় করা যাবে না এলো টপার ননস্টিক কুকওয়্যার 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের হেলদি কুকওয়্যার টপার ননস্টিক কুকওয়্যার হেলথ ফ্রেন্ডলি এখন টপার গ্যাস স্টোভ কিনলেই পাচ্ছেন স্টোরেজ কন্টেইনার ও কিচেন বোল একদম ফ্রি ফুড গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি টপার প্রেসার কুকার রান্নায় 55% সময় বাঁচায় স্বল্প সময়ে রান্না হয় গ্যাস বাঁচে অর্ধেকেরও বেশি প্রেসারটা এবার টপার কি দিন টপার প্রেসার কুকার বাজারের সেরা টপার রুটি তাওয়া উন্নত প্রযুক্তি ও ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি এতে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ থাকে অক্ষুণ্ণ টপার রুটি তাওয়া হেলথ ফ্রেন্ডলি এখন টপার গ্যাস স্টোভ কিনলেই পাচ্ছেন স্টোরেজ কন্টেইনার ও কিচেন বোল একদম ফ্রি দর্শক সবগুলো রুটি আমরা বেলে নিয়েছি ঠিক এক সাইজ করে বেলতে হবে এখন যেটা করতে হবে একটি করে রুটি নিয়ে ভিতরে এই কিউব করা ঢাকাই পনিরগুলো দিব এখন এটাকে ঠিক ফোল্ড করে পুলি পিঠা আমরা যেভাবে করি ঠিক সেভাবেই মুড়িয়ে নিব এভাবে সবগুলো আমাদের মুড়িয়ে নিতে হবে আমাদের সবগুলো পনিরের সমুচা রেডি এবার আমরা ভাজবো প্রথমে চুলাটা অন করে নিচ্ছি দেখতে সুন্দর 5 লেয়ার কোটিং এই ফ্রাই প্যানটি টেকে অনেক দিন এখন আমরা তেল দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এই সমুচাটা খুব ইনস্ট্যান্ট তাড়াতাড়ি ভেজে ফেলতে হবে যদি আমরা মিডিয়াম তাপের দেই তেলে তাহলে দেখা যাচ্ছে যে ভিতরে নরম হয়ে যাবে ক্রিস্পি ভাবটা থাকবে না তাই আমরা এটাকে কড়া তেলে ভাজবো তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন সমুচাগুলো ছেড়ে দিচ্ছি এক পিট ভাজা হলে তারপর আমরা এটাকে উল্টে দিব এবং এই সমুচাটা খুব বেশি লাল করা যাবে না একটু সাদা সাদাই থাকবে যেহেতু কড়া তেলে দিয়েছি এবং ময়দাটা পাতলা করে বেলা হয়েছিল তাই খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে এবার আমরা একটা একটা করে তুলে নিব তেলটা ঝরিয়ে নিব টিস্যুতে তুললে যেটা হবে বাড়তি যে তেলটা সেটা ঝরে যাবে এবার আমরা সার্ভ করব কিছু পনির আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি তো দর্শক দেখলেন তো কীভাবে তৈরি করা যায় ঝটপট পনিরের সমুচা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এই রমজানে মজার মজার রেসিপি পেতে টপার কুকবুকের সাথেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এখন টপার গ্যাস স্টোভ কিনলেই পাচ্ছেন স্টোরেজ কন্টেইনার ও কিচেন বোল একদম ফ্রি এলো টপার ননস্টিক কুকওয়্যার 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের হেলদি কুকওয়্যার টপার ননস্টিক কুকওয়্যার হেলথ ফ্রেন্ডলি ফুড গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি টপার প্রেসার কুকার রান্নায় 55% সময় বাঁচায় স্বল্প সময়ে রান্না হয় গ্যাস বাঁচে অর্ধেকেরও বেশি প্রেসারটা এবার টপার কি দিন টপার প্রেসার কুকার বাজারের সেরা টপার রুটি তাওয়া উন্নত প্রযুক্তি ও ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি এতে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ থাকে অক্ষুণ্ণ টপার রুটি তাওয়া হেলথ ফ্রেন্ডলি 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার